বিধানসভা ভোটে হাওড়ার ফলাফলকে কেন্দ্র করে বিজেপির পর্যালোচনা বৈঠকে ধুন্ধুমার। সাংগঠনিক ব্যর্থতা কাটিয়ে উঠতে উত্তর হাওড়ায় সাংগঠনিক বৈঠক আয়োজন করেছিল বিজেপি শিবির। সেই বৈঠকে দলীয় নেতৃত্বের খামতি তুলে ধরার অপরাধে দরজা বন্ধ করে দিয়ে ব্যাপক মারধর করা হলো কর্মীদের। মারধর করার অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে জেলা নেতৃত্বকে। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর জখম হয়। তাদের মধ্যে একজন হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। নেতৃত্বের বিরুদ্ধে স্থানীয় থানা এবং হাওড়া সিটি পুলিশের কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত কর্মীদের। আক্রান্তদের অভিযোগ, নেতা দেবাঞ্জন গুহ, সুরজিৎ সাহার সামনেই জেলা নেতৃত্ব উমেশ রায়, বিনয় আগরওয়াল, বিমল প্রসাদ, আদেশ সাউদা তাদের উপরে হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। তাতে রক্তাক্ত এবং জখম হন তারা। ওপেন হার্ট সার্জারি হওয়া বিশ্বনাথ মোদককেও বুকে ঘুষি মারে, লাঠি মারা হয়। মারের হাত থেকে বাঁচতে তারা সভাকক্ষ থেকে কোনো রকমে পালিয়ে নিজেদের রক্ষা করে। গুরুতর জখম অবস্থায় বিশ্বনাথ মোদককে হাওড়া হাসপাতালে ভর্তি করতে হয়। তিনি সেখানে চিকিৎসাধীন। হামলাকারী নেতৃত্বের বিরুদ্ধে গোলাবাড়ি থানায় গতকাল রাতে অভিযোগ জানানোর পর বৃহস্পতিবার পুলিশ কমিশনারের কাছেও অভিযোগ দায়ের করেন তারা। এ প্রসঙ্গে জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা জানিয়েছেন, অভিযোগকারীরা দলের কেউ না, তাই তারা সেখানে কি করতে গিয়েছিল সেই প্রশ্ন তুলছে। যদিও অভিযোগকারীদের বক্তব্য, তাদের সেই সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল পদাধিকার বলে, তাই তারা সেখানে গিয়ে তাদের বক্তব্য রাখতে চেয়েছিলেন। সেই সপক্ষে মোবাইলে পাওয়া আমন্ত্রণ বার্তাও দেখান। গত বিধানসভা নির্বাচনে ফলাফলের ওপরে বিভিন্ন বিধানসভা এলাকায় নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে পর্যালোচনা চলছে বিজেপি। 15ই সেপ্টেম্বর উত্তর হাওড়া বিধানসভা এলাকায় বিজেপির 1 নম্বর মণ্ডলে সেই সাংগঠনিক সভা চলাকালীন এই ঘটনা ঘটে। বিজেপি যুব মোর্চার উত্তর হাওড়ার 1 নম্বর মণ্ডলে যুব সভাপতি রাজু দাস, 2 নম্বর ওয়ার্ডের 22 নম্বর বুথ সভাপতি দীপু বিশ্বাস, 2 নম্বর ওয়ার্ডের শক্তিকেন্দ্র প্রমুখ শঙ্কর খাঁ, 5 নম্বর শক্তিকেন্দ্র প্রমুখ বিশ্বনাথ মোদকদের অভিযোগ, তারা সেই সভায় আমন্ত্রিত ছিলেন। সেই সাংগঠনিক সভায় তারা যখন অংশগ্রহণ করেন এবং তাদের অভিমত যখন প্রকাশ করে বক্তব্য রাখছিলেন, সেই সময় তাদের ওপরে হামলা চালানো হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা দেবাঞ্জন গুহ, রাজ্য নেতা এবং বিজেপির উত্তর হাওড়ার প্রার্থী উমেশ রায়, হাওড়া জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা, হাওড়া জেলা প্রার্থী নেতা বিনয় আগরওয়াল, বিমল প্রসাদ, গৌতম গোস্বামী প্রমুখ। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। কালকে ঘটনা হয়েছে, আমাদের ভারতীয় জনতা পার্টির একটা সাংগঠনিক মিটিং ছিল। মিটিংটা হয়েছে রাজরাজেশ্বরী ভবন 10 নম্বর ওয়ার্ডে, ঠিক বিক্রম বিশ্ববিদ্যালয়ের পাশে, উত্তর হাওড়ায় হয়েছে। ওইখানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পদাধিকারী ছিলেন বিমল প্রসাদ, বিনয় আগরওয়াল, গৌতম গোস্বামী এবং আমাদের যে বিধায়কের টিকিট পেয়েছিলেন যিনি উমেশ রায় মহাশয় ওখানে উপস্থিত ছিলেন, এবং রাজ্য থেকে আসা দেবাঞ্জন গুহ ওখানে উপস্থিত ছিলেন। তারপরে ওখানে আমাদের কথোপকথন হয়, আমাদেরকে প্রশ্ন করা হয়, বা আমাদের মণ্ডল সভাপতি যিনি সুকান্ত মণিক রয়েছেন ওনাকে দেবাঞ্জন গুহ প্রশ্ন করেছিলেন যে তোমাদের এখন সাংগঠনিক মিটিং ছিল, প্রশ্ন উত্তর থাকায় আমাদের দেখুন 2 তারিখে আমরা যে হারে মারধর খাই, আমরা না হাওড়া জেলা না যিনি বিধায়ক হিসাবে যিনি দাঁড়িয়েছিলেন, আমরা তাদের থেকে কোনো রকম সাহায্য পাইনি। আজকে সেই সাহায্যের আওয়াজটা কালকে আমরা তুলে ধরাতে ওনারা আমাদের কথা কিছু শোনেননি বা শুনতে চাইছিলেন না। না চাওয়াতে যখন আমরা প্রতিবাদ জানাই, প্রতিবাদ করার ফলে ওখান থেকে হঠাৎ করে অদেশ সাউ 2 নম্বর মণ্ডলের সভাপতি এসে ওখানে একটা ঝগড়াঝাটির সৃষ্টি করে। সেই সময় আমরা বলি যে তুমি 2 নম্বর মণ্ডলের সভাপতি, তুমি 1 নম্বর মণ্ডলে এসে কেন তুমি কথা বলছো, জায়গায় আমাদের তো মণ্ডল সভাপতি রয়েছেন, তিনি কথা বলবেন। উনি ফট করে আমাকে বলে উঠলেন যে আমি তোদের বাপ আছি বলাতে এসে আমাকে একটা ঘুষি মারেন এইখানে। তারপরে একে একে বিমল প্রসাদ, গৌতম গোস্বামী এসে আমাদেরকে মারধর করে, প্রায় ওদের 20-25 জন ওখানে জড়ো হয়ে যায়, আর আমরা 4 জন ওখানে সেই মুহূর্তে আমরা 4 জন থাকি। তো আমাদের যিনি বিশ্বনাথ মোদক
উনি এখন হাওড়া হসপিটালে ভর্তি রয়েছেন, ওনার বাইপাস সার্জারি। ওরা জানেন, জানা সত্ত্বেও উমেশ রায় এসে ওনাকে চড় মারেন, বুকে লাথি মারেন, চেয়ার তুলে মারেন, ঠিক আছে। সেই সময় আমাদের হাওড়া জেলা সভাপতি সুরজিৎ সাহেব উপস্থিত ছিলেন। উনি থাকাকালীন কেন এই ঘটনাটা ঘটলো, আমরা আপনাদের কাছে আমি এই প্রশ্নটা চাই। রাজ্য নেতৃত্ব বলেছে বলতে দেখুন, উনি ওনাদের হয়েই কথা বলছিলেন, উনি ওনাদের হয়েই কথা বলছিলেন, উনি আমাদের হয়ে কোনো কথা বলছিলেন না, উনি ওনাদের হয়েই কথা বলছিলেন। আজকে রাজ্য নেতৃত্ব আমাদের ডেকে পাঠিয়েছেন, অমিতাভ চক্রবর্তীর সাথে আমরা দেখা করতে যাব। রাজনৈতিক সাংগঠনিক পার্ট, হ্যাঁ, তাহলে আপনারা পুলিশে বা এমনকি কমিশনারের কাছে কমপ্লেনটা করলেন কেন, এফআইআর করলেন কেন? তো আমরা এফআইআর করবো না, অবশ্যই এফআইআর হিসেবে করেছি। আজকে বিশ্বনাথ মোদক যদি মারা যান, এর দায়িত্ব কি পার্টি নেবেন? আজকে আমরা যে পার্টি রয়ে এত খাট বৈঠক ছিল, সংগঠনের একটা বৈঠক ছিল, তো আমাদের মিটিং ডেকে আমরা যথারীতি আমরা গেছিলাম। তো আমরা যাবার পরে আমাদের তিনটে মণ্ডল ছিল, দুটো মণ্ডলের মিটিং হয়ে গেছে, তারপরে আমরা ঢুকেছি। আমরা আমাদের মণ্ডলের যখন আমরা আলোচনা হচ্ছে, তখন অন্য মণ্ডলের একজন এসে বলছে যে চালাচালি কেন করছে। তো আমাদেরই একজন কর্মী, সে বলছে আপনি কেন এসছেন এই মণ্ডলে, আপনি তো দু নম্বরের মণ্ডল। তো বলার পর বলছে আমি তোর বাবা আছি, বলে ও যখনই মারপিট চালু করে দিল, তখন যতজন আছে, উমেশ রায়, সুরজিৎ শাহ আর বিমল প্রসাদ, যতজন আছে সবাই মিলে মারপিট চালু করে দিল, মারতে লাগলো। মারতে মারতে ও চেয়ার ফিয়ার তুলে ওর হাত কাটলো, মুখ এ করলো, একজনের বাইপাস সার্জারি হয়েছে, ওকেও মারলো না, ওকে সোফাতে বসিয়ে যে যেমনি পেরেছে লাথি মেরেছে। লাস্টে আমরা থাকতে না পেরে আমরা চারজন মিলে যা হোক করে গেট এ করে পালিয়েছি, কেন গেট লক করা ছিল। হাসপাতালে ছিল আমাদেরই, আমরাই ভর্তি, আমরাই নিয়েছে হাসপাতালে গেলাম, হাসপাতাল থেকে থানায় পাঠালো, ওখানে একটা ডায়েরি করলাম, ডায়েরি করার পর ওনাকে হাসপাতালে ভর্তি করার পর আমরা এই দেখতে এসেছি। হ্যাঁ, এরপর আবার যাব, দেখি কী হয়। আমার নাম শঙ্কর খাঁ, আমাদের উমেশ রায় মেরেছে, বিমল প্রসাদ, বিনয় আগরওয়াল, অদেশ সাউ, এদের সবার নাম, এরা সবাই মিলে মেরেছে, এরা জেলার নেতা, এদের এরা আর 40 জন, মানে এদের যে গ্রুপে থাকে সবাই মিলে মেরেছে, এদের নামে ডায়েরি করা আছে। উনিও ছিলেন, উনিও ছিলেন, উনি ওনাকেই আমরা বলতে গেছি, দেখুন কী হচ্ছে, সুরজিৎ শাহকে বলতে গেছি, দেখুন কী হচ্ছে, বলছে তোরা ফেসবুকে অনেক লিখেছিস, আমাদের নামে বদনাম লিখেছিস, বেশ করেছে মেরেছে, এইরকম বলে উল্টে আরও। তখন আমরা কাদের কাছে যাবো, তখন বাঁচতে হবে, পালিয়ে গেলাম। আমার নাম শঙ্কর খাঁ। আমি সুদ্ধা, একটা অভিযোগ উঠেছে গতকাল আপনাদের সাংগঠনিক সভায় কিছু আপনাদের কর্মীদের ওপর মারধর করা হয়েছে, তারা ইতিমধ্যে থানায় অভিযোগ, পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছে, এফআইআর হিসাবে ঠিক করতে অনুরোধ জানিয়েছে। এবং একজন হসপিটালে ভর্তি আছে, অভিযোগ, আপনি উপস্থিত ছিলেন সেখানে, রাজ্য নেতা উপস্থিত ছিলেন, তাদের উপস্থিতিতেই জেলা স্তরের এবং রাজ্য স্তরের কোনো একজন নেতা কিন্তু একসঙ্গে তাদের উপর আক্রমণ হয়েছে, মারধর হয়েছে। প্রথম কথা হচ্ছে, যারা অভিযোগ করছেন তারা কেউ ভারতীয় জনতা পার্টির নয়, কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির কোনো সাংগঠনিক কোনো মিটিংয়ে বা এরকমভাবে অপযত্নে হয় না। আমি মিটিংয়ে একটু লেটে পৌঁছেছিলাম, দেখলাম তৃণমূলের দুজন নেতা, নেতাই বলবো বা কর্মী বলবো আমি জানি না, যাকে আমি দেখেছি গৌতম চৌধুরী জেতার পরে তার গলায় মালা পরিয়ে তাকে মিষ্টি খাওয়াচ্ছেন, সেরকম একজন ব্যক্তি আমার রাজ্য নেতৃত্বকে হঠাৎ করে এসে গালাগালি দিচ্ছে। আমাদের তরফ থেকেও এফআইআর রেডি হয়েছে, আমরা ইয়েটাই জানাতে যে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক মিটিংয়ে উপস্থিত হয়ে যাকে পার্টি থেকে সোপোজ করে এবং সাসপেন্ড করা হয়েছে, সে তৃণমূলে যোগদান করার পরে সে ভারতীয় জনতা পার্টির মিটিংয়ে এসে মিটিংয়ে অকথ্য ভাষায় আমার রাজ্যের নেতৃত্বকে গালাগালি করছিল। তার পরিপ্রেক্ষিতে যেটা হওয়ার সেটা হয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির মিটিংয়ে তার কোনো আমন্ত্রণ ছিল না, তিনি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা না, তিনি ভারতীয় জনতা পার্টির মিটিংয়ে এসে গালাগালি করার জন্য যে ঘটনা ঘটেছে সেটা ঘটেছে। কিন্তু ওনারা তো দাবি করছেন যে তারা সাংগঠনিক মিটিংয়ে উপস্থিত, মানে তারা পার্টির কার্যকর্তা। আমি কী বললাম, আমরা তাকে সোপোজ করে সাসপেন্ড করা হয়েছিল, তিনি তৃণমূলের নেতার সঙ্গে জয়েন্ট করে তাকে গলায় মালা পরিয়ে তাকে মিষ্টি খাইয়েছেন, তার ছবিও আমাদের কাছে প্রমাণস্বরূপ রয়েছে, এবং তাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে ফেসবুকে উল্টোপাল্টা লেখার জন্য, তাকে পার্টি থেকে সরানো হয়েছে,
তিনি কালকের যে বৈঠক ছিল সেই বৈঠকে তার আমন্ত্রণ ছিল না। তিনি তৃণমূলের একজন কার্যকর্তা, তিনি ওখানে উপস্থিত হয়ে মিটিংটাকে বানচাল করার চেষ্টা করেছিল, তার পরিবর্তে যা হওয়া সেটা বলছে। এর মধ্যে একজন না হাসপাতালে ভর্তিও আছেন, ওর হাসপাতালে না কে ভর্তি আছেন আজই হয় না, যে কেউ অনেক কিছু বলে ভর্তি হতে পারেন, কেউ অনেক কোথাও মত খেয়েও কেউ রাস্তায় পড়ে গিয়ে কারণ আমি দোষ দিতে পারেন সেটা দাঁড়িয়ে আছে। সে তৃণমূলের লোক হয়ে ভারতীয় জনতা পার্টির মিটিংয়ে কী করতে গেছিল সেটা বলতেছে আপনাদের বিজেপি কর্মী। আমি তো বলে দিলাম যে তাকে একজন আপনাদের শক্তি কেন্দ্রের প্রমুখ আছেন একজন, আমি আপনাকে বলে দিলাম যে যিনি যিনি আপনাদেরকে বলছেন তারা কেউ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয়। আমি আপনাদেরকে পরিষ্কার হয়ে জানিয়ে দিচ্ছি, যিনি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হলে সেটা ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে অভিযোগ করতে পারবে। এরকম মারামারির যে কথা আপনারা বলছেন আমি জানি না মারামারি কী হয়েছে, কিন্তু এইটুকু আপনাকে বলছি ওর মধ্যে যে ছিলেন রাজু দাস বলে যে ছেলেটি ওখানে অকথ্যভাবে আমার রাজ্য নেতৃত্বকে গালাগালি করছিলেন, তিনি ভারতীয় জনতা পার্টি থেকে বহিষ্কার হয়েছেন এবং তার ওই মিটিংয়ের কোনো আমন্ত্রণ ছিল না, এটাই পরিষ্কার।